আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভবতী মায়েদের অসংখ্য শারীরিক সমস্যাগুলোর মধ্যে একটি হলো পা ফুলে যাওয়া। সাধারণত গর্ভাবস্থার শেষ দিকে পা ফুলতে বেশি দেখা যায়। এর ফলে হাঁটা চলাফেরায় মায়েদের অস্বস্তি সৃষ্টি হয়। গর্ভবতী মায়েদের পা কেন ফুলে এবং এক্ষেত্রে কী কী করণীয় মেনে চলা উচিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গর্ভবতীর পা ফোলার কারণ। পা ফোলার পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো পা বেশি ফুলে, আবার কারো কম। মূলত বৃদ্ধিপ্রাপ্ত শিশুর কারণে এমনটা হয়। শেষ দিকে শিশুর মাথা সাধারণত নিচে নেমে আসে। শিশুর মাথার চাপ গর্ভবতীর নিচের অংশের শিরাগুলোতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। এই শিরাগুলো থেকে নিঃসৃত পানি উপরের অংশে যেতে না পেরে নিচে জমা হয়। এর ফলে পা ফোলার ঘটনা ঘটায়। পা ফোলা কমাতে করণীয়। লবণ খাওয়া কমানো। যখন থেকে পা ফোলার সমস্যা দেখা দিবে তখন থেকে লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, তবে রান্নার সময় পরিমাণ মতো লবণ দিতে পারেন। কাঁচা লবণ খাওয়া একদমই বাদ দিন। এর পানি পান। একজন গর্ভবতী দৈনিক কমপক্ষে 3 লিটার পানি পান করা উচিত। এতে করে শরীরের বর্জ্য বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে। এতে হয়তো আপনার ঘন ঘন প্রস্রাব হবে। তারপরও বেশি বেশি পানি পান শরীরের জন্য উপকারী। পা ছাড়া শরীরের অন্যান্য অংশে ফোলাভাব দূর করবে এটি। পা ঝুলিয়ে বসা। যতটা সম্ভব পা ঝুলিয়ে বসা পরিহার করুন। এতে শরীরে পানি নিচে নেমে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এছাড়া পায়ে ভারী ভাব সৃষ্টি হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। এমনিতেই গর্ভবতী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়, এতে পায়ে পানির পরিমাণ বেড়ে যাবে। যদি দাঁড়িয়ে কাজ করতেই হয় তাহলে মাঝে মাঝে বিরতি নিয়ে বসে পড়ুন। টাইট পোশাক। গর্ভবতীর পোশাক ঢিলে ঢালা হবে, এটাই স্বাভাবিক। তাই সে সময়ে জিন্স বা এরকম টাইট পোশাক পরা এড়িয়ে চলুন। পায়ে চাপ দিয়ে বসা। পায়ে চাপ পরে এমন ভঙ্গিতে এ সময়ে বসতে যাবেন না, তাহলে ব্যথা আরও বাড়বে। চেষ্টা করুন পা ছড়িয়ে বসতে, যাতে শরীরের চাপ পায়ের উপর সবসময় কম পড়ে। সঠিক খাদ্য খাওয়া। শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবেও পায়ে পানি আসার ঘটনা ঘটে। আপনি হয়তো পেট ভরে নিয়মিত খাচ্ছেন, তবে যা খাচ্ছেন সেগুলো পুষ্টিকর কিনা খেয়াল রাখুন। ডাক্তারের পরামর্শ। সাধারণত পা ফোলা ভাব তেমন সমস্যা করে না, এটি এমনিতেই ঠিক হয়ে যায়। যদি ফোলার পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সাথে ব্যথাও অনেক হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন।